কি হবে? আজ আমাদের নারা পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ রচে হরি হরি বল। এত হাইট, এত বড় ধর, মানে একটা নারকেল গাছ যতটা লম্বা হয় ওটা জাস্ট হাইটটা দেখো তোমরা শুধু একবার। তো এই যে দেখো, এটা কিন্তু ধরানো হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের একটা মজার জিনিস দেখাবো। মানে বেসিক্যালি এটা কোনো ব্লগ না, কিন্তু এমন একটা জিনিস যেটা আমি দেখার পরে মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, মানে প্রায় হারিয়ে যেতে বসেছে এমন একটা জিনিস, যেটা দেখে আই হোপ তোমরা প্রত্যেকে খুব মজা পাবে। দেখো কালকে দোল, মানে কালকে হচ্ছে রং খেলা। আর গ্রামের দিকে একটা প্রথা প্রচলিত ছিল, রং খেলার আগের দিন বুড়ির ঘর পোড়ানো হয়, কিন্তু এখন ছেলেমেয়েরা এখন রাস্তায় বা মাঠে ক্রিকেটও খেলে না, অন্য কোনো কিছুও খেলে না, আর বুড়ির ঘরও কেউ পোড়ায় না। কিন্তু আমার পাড়ার ভাইরা দেখলাম আজকে একটা অসাধারণ বুড়ির ঘর বানিয়েছে, আর সেটা মানে এত হাইট, এত বড়, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম, চলো দেখা যাক। তো দেখো জাস্ট তোমরা একবার হাইটটা দেখো, ওরা কত বড় বানিয়েছে। আমি যদি একটু তোমাদেরকে খুব ক্লোজ করে দেখাই, দেখো নিচে ভাইরা ওটা জাস্ট তৈরি করছে এখন এই মুহূর্তে, আর হাইটটা দেখো শুধু একবার কতটা হাইট করেছে ওটা তোমরা ভাবতে পারছো। একদম উপরে ওরা বাসটাকে সুন্দর করে চিরে ডেকোরেশন করেছে, আর দেখো জাস্ট ওরা কী করছে এখানে। তো তোমরা জাস্ট ফার্স্টে একবার দেখো ওরা কতটা হাইট করেছে, এই যে বুড়ির ঘর বানিয়েছে ওরা জাস্ট হাইটটা দেখো তোমরা শুধু একবার, মানে এতটা হাইট করেছে। এই যে নিচে ওরা হচ্ছে কাজ করছে এখানে, আর এইটাই যখন ওরা আগুন দেবে, আমি তো একদম ভাবতেই পাচ্ছি না যে এটা কত দূর আগুনটা উঠবে। জাস্ট ওরা দেখতে পাচ্ছ ওই পাশে বড় বড় গাছ রয়েছে, তার থেকেও বেশি হাইট করেছে ওরা। এই যে নিচে ওরা জাস্ট এটা তৈরি করছে, চলো একটু ভালো করে দেখাই, ওদের কাছে যাওয়া যাক। এই হচ্ছে ওরা এখন জাস্ট বানাচ্ছে ঘরটা। দেখো বাঁশ বেঁধেছে, তার উপরে একজন উঠেছে, আর এই যে হচ্ছে টোটাল হাইটটা তোমরা ভাবতে পারছো, জাস্ট ইনক্রেডিবল। ওরা একটা সাইজ বানিয়েছে এখানে, এটা সত্যি একটা ম্যাসিভ সাইজ, যে সাইজটা ওরা বানিয়েছে একটা হিউজ সাইজ। আর এটাতে আগুন দিলে আগুনটা কোথায় যাবে, তো পুরো আকাশে চলে যাবে ভাই। কলা গাছের যে শুকনো পাতা হয় মূলত সেই পাতা দিয়ে ওরা এটা বানিয়েছে। দেখো এই যে ওদের হাইট ছোটো ছোটো ভাইগুলো, আর ওরা এইটাকে এই হাইটে তুলে নিয়ে গেছে, আর এইটাই যখন আগুন দেওয়া হবে জাস্ট ভাবো। আমি একটু দূর থেকে দেখাই তোমাদের যে দূরে নিয়ে গেলে এটা দূর থেকে কেমন দেখতে লাগছে। তো দেখো এটা দূর থেকে দেখাচ্ছি, এই হচ্ছে হাইট। ওই পাশে নারকেল গাছ দেখতে পাচ্ছ, মানে একটা নারকেল গাছ কতটা লম্বা হতে পারে। আর ওই পাশে ইলেকট্রিক পোস্টের তোমরা দেখো লোহার পিলারও দেখতে পাচ্ছ, তো সেইটার একদম সেম লেভেলে নিয়ে গেছে ওরা। মানে একটা নারকেল গাছ যতটা লম্বা হয় সেই লেভেলে নিয়ে গেছে ওরা। মানে ওরা ওই উপরে উঠে কী করে বাঁধলো আমি যখন এসে জিজ্ঞাসা করলাম, ওরা বললো বাঁশ বেঁধে বেঁধে তারপরে ওরা উপর পর্যন্ত বেঁধেছে। কালকে হোলি, মানে কালকে রং খেলা, তো আজকে রাতেই ওরা এটাতে আগুন ধরাবে। এই বুড়ির ঘর পোড়ানো প্রথা কিন্তু অনেক পুরনো, মানে আমরা ছোটোবেলায় ভীষণ করেছি, সারাদিন কলার পাতা, নারকেল পাতা, যার থেকে যা যেখানে পেতাম সেগুলোকে কুড়িয়ে এনে আমরা তারপরে ঘর বানাতাম। কিন্তু এত হাইটের বুড়ির ঘর এর আগে আমি তো কোনোদিনও দেখিনি, তোমরা দেখেছো কিনা জানি না। যাই হোক, এটাতে যখন আগুন দেওয়া হবে সেই সময়ের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। জাস্ট একটুখানি তোমরা দেখো, আমি ওদের কাছে একটুখানি যাব এবং ওদের কাছে গিয়ে একটুখানি এই মুহূর্তে দেখাবো যে ওরা ভেতরে কী করেছে এবং কীভাবে এই পুরো জিনিসটা ওরা দাঁড় করিয়েছে, সেটা একটুখানি তোমাদের দেখাবো। তো দেখো মূলত হচ্ছে ওরা এখানে চারটে বাঁশ পুঁতেছে, প্রথমে এইভাবে চারপাশে চারটে বাঁশ পুঁতে সেইটাকে একদম এক্সট্রিম উপরে গিয়ে পুরো এক জায়গায় করেছে, এবং এক জায়গায় করার পরে এই যে এইরকম বাঁশ বেঁধে বেঁধে ওরা এরকমভাবে বাঁশ ওপর পর্যন্ত বেঁধে বেঁধে ওরা পুরো স্ট্রাকচারটা এখানে দাঁড় করিয়েছে। আর জাস্ট হাইটটা দেখো, মানে এবার পুজোয় বুর্জ খলিফা প্যান্ডেল সব জায়গায় প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছিল, আর যদি পারো তোমরা একটু এইটাকে ভাইরাল করো, মানে এইটার লেভেলটা জাস্ট দেখো। আমি একটু আগে দেখালাম যে ওই পাশে নারকেল গাছের লেভেল আর এদিকে এই লেভেল পুরো একদম সেম। আর ওরা এই কজন মিলে ওদের সঙ্গে আরও ওদের বন্ধুরা আছে, পাড়ার সব ছোটো ছোটো ভাইরা ওরাই এই পুরোটা দাঁড় করিয়েছে। এবং এইভাবে ওদের এই পাশটা এখনও বাকি, ওরা আরও দেবে। মানে এই যে নিচে ওদের পুরো কালেকশন ম্যাটেরিয়ালস দেখতে পাচ্ছ, মানে হচ্ছে কলার পাতা, নারকেল পাতা, আরও যা যা লাগে এগুলো বানাতে, পুরোটাই ওরা জোগাড় করেছে বিভিন্ন জায়গা থেকে। জোগাড় করার পরে এই পরিমাণ দিয়েছে, এখনও ওরা সাইডটা পুরো নিচটা বাকি রয়েছে, পুরো নিচটা ওরা কভার করবে, আর কভার করার পরে আজকে রাত্রেই খেলা হবে, মানে এটাকে ধরানো হবে। আর যখন বুড়ির ঘর পোড়ানো হয় তখন
গ্রামের দিকে আমরা ছোটবেলা থেকে একটা স্লোগান দিই কি হবে, আজ আমাদের নেড়া পোড়া কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদর চে হরি হরি বল, তাই হবে আজকে রাতে। ভেতরটা একটুখানি দেখাই তোমাদের, ভেতরটা এই আমি চলে এসেছি এখন বুড়ির ঘরের ভেতরে, চলে এসেছি এখন বুড়ির ঘরের ভেতরে। এইবার যদি ওরা ধরিয়ে দেয়, আমি তো বুড়ি না, তাও আমি পুড়ে ছাই হয়ে যাবো এখানে। দেখো এইভাবে ওরা বাঁশ বেঁধে, মানে বাইরে যে শুধুমাত্র এটা বাইরে যে শুধুমাত্র দেওয়া সেটা কিন্তু না, ভেতরে দেখো আকাশ এখান দিয়ে দেখা যাচ্ছে না, মানে কি পরিমাণ ওরা শুকনো পাতা দিয়েছে তাহলে ভাবো। আর এইটা যদি আগুন ধরানো হয় তাহলে তখন কি অবস্থা হতে পারে সেটাও তোমরা একবার একটুখানি ভাবো। তো মূলত এই ভাইরাই বানাচ্ছে এখানে, সব আমার ছোটো ছোটো ভাই, বড়রাও আছে না, বড়রা সেরকম বড়রা কেউ নেই, ওরাই সবটা করছে। মানে যেখানে এখন সব জায়গার ছেলে মেয়ে অন্য সব কিছুতে ব্যস্ত থাকে, এই সমস্ত খেলাধুলা বা এই সমস্ত জিনিসের প্রতি বাংলার ছেলে মেয়েদের বর্তমান কোনো আগ্রহই নেই, সেখানে দাঁড়িয়ে ওরা এই কাজটা এখনও পর্যন্ত প্রত্যেক বছরই করে। আর এইরকম একটা ম্যাসিভ স্ট্রাকচার দাঁড় করা, সেটা যখন ধরানো হয়, আগুন ধরানো হয়, তখন প্রচুর লোক হয় এখানে রীতিমতো দেখার জন্যে। তো যাই হোক, এরপর তোমাদের এটা দেখালাম, জাস্ট এখন আর কিছু বলবো না, এরপর যখন রাতে এটাকে আগুন ধরানো হবে তখন তোমাদের সাথে ভিডিওর বাকি অংশটা শেয়ার করব, তোমরা অবশ্যই এটা দেখবে সকলে শেষ পর্যন্ত। এবারে দেখো রাত হয়ে গেছে আর এখন এটা ধরানো হবে, অলরেডি কাঁসর ঘণ্টা বাজানো শুরু হয়ে গেছে, মানে পাড়ার যারা কাকিমারা আছে তারা রীতিমতো বুড়ির ঘর পুরানোর আগে যেটা করতে হয় মানে কাঁসর ঘণ্টা বাজাতে হয় সেটা বাজানো শুরু করে দিয়েছে। এবারে ধরানোর পালা শুরু হবে, আর এটা ধরিয়ে দিলে সঙ্গে একদম এখানে আমি জাস্ট ক্যামেরা নিয়ে দাঁড়াতে পারবো না, একটু দূরে আমাকে যেতেই হবে। তো এই যে দেখো এটা কিন্তু ধরানো হয়ে গেছে, আরে প্রচণ্ড তাপ ভাই, ওইদিকে ওইদিকে চল, ওইদিকে চল, এখানে দাঁড়ানো যাচ্ছে না, সত্যি মানে এখানে দাঁড়ানো যাচ্ছে না, মানে বিশ্বাস করবে এত হিট আসছে। ধরিয়ে দিয়েছি, ও ভাই আগুনটা দেখো, আগুনটা দেখো শুধু, এ তো মনে হচ্ছে কোথায় চলে যাবে আগুনের ফুলকি, তার কোনো ঠিক ঠিকানা নেই। এই এই সরে 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 ওইদিকে সরে সরে, আরে ভাই পুড়ে যাবি, সরে সরে। ও ভাই শুধু তোমরা একবার একটুখানি দেখো, জাস্ট একবার একটু দেখো এটা আগুনটা কোথায় উঠছে, শুধু একটুখানি দেখো আর আগুনটা কোথায় উঠে গেছে, জাস্ট দেখো আর আগুনের ফুলকিগুলো, ওয়াও দেখতে কিন্তু দারুণ লাগছে, যাই বলো না কেন আগুনের ফুলকিগুলো দেখো শুধু একবার, আমার তো রীতিমতো একটা অ্যানিমেশনের মতো লাগছে এটা পুরো, দারুণ দারুণ দারুণ। যাই হোক তোমরা পুরো এটা দেখো, শেষ পর্যন্ত দেখো, এনজয় করো তোমরা সবাই মিলে। Thank you.